পরবর্তী দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। ওটা তো 2 তারিখ দেখাবো ভাই, এখন থেকে আমি 4টে নমিনেশন দেব, 4 জন প্রপোজার আমার সঙ্গে যাবে। আর আমার মিসেস কে যদি আপনারা না ঢুকতে দেন আমার কোনো আপত্তি নেই। না আপনারা যদি বলেন যে না আমার মিসেস যাবে না আমি কোনো আপত্তি করব না। আমাকে যদি বলেন ঢুকবো না আমার কোনো আপত্তি, আমার 10,000 টাকা বেঁচে যাবে সার্টিফিকেট। আর যদি 10,000 টাকা দিই সার্টিফিকেট নিয়ে
জলি ঢোক আগে তুই ঢুকে যা, এই চারজন প্রপোজারকে, আমার চারটে প্রপোজারকে শুধু চারটে প্রপোজারকে আসতে দিন, এই চারজন প্রপোজার, না না আমি চারটে নমিনেশন দেবো, আজকে নমিনেশন আপনি জমা দিলেন এবং দীর্ঘ বহু এটা বহু বছরের স্বপ্ন আপনার পূরণ হতে চললো কি এই বিধাননগরে দাঁড়ানো? দেখুন এই বিল্ডিংয়ে আমি বিগত চারবার পৌরসভার নমিনেশন দিয়েছি, পৌর নিগমের দিয়েছি, আর দুবার বিধানসভার দিয়েছি, তো এটা নতুনত্ব কিছু নয়। আর হ্যাঁ, বিধাননগর বিধানসভায় আমার নয়, এটা বিধাননগরবাসীর প্রত্যাশা ছিল যে ঘরের ছেলে ঘরে আসুক, সেই প্রত্যাশা আজকে পূরণ হলো। মানুষের কাছে কি নিয়ে যাচ্ছেন প্রচারের ক্ষেত্রে? প্রচারের ক্ষেত্রে এইটুকুই বলবো যে বিধাননগরবাসী যাতে সুখে শান্তিতে সুস্থভাবে জীবনযাপন করতে পারে এবং অবাঞ্ছিত বিধাননগরে যারা দখলদার তারা যেন বিধাননগরকে জিতে আসার পরে আমরা করজোড়ে অনুরোধ করব বিধাননগরের গরিমা ফিরিয়ে দিন, অবাঞ্ছিত দখলদার বিধাননগর থেকে মুক্ত হন। বিধাননগরের মন্ত্রী, বিধাননগরের এমএলএ, রাজ্যের দমকল মন্ত্রী, মানে কতটা শক্তিশালী আপনার? দমকল দপ্তর তো দেখলেন, পরিষেবা দিতে গিয়ে ক্যাজুয়াল স্টাফ নিয়ে পাঁচজন লোককে মৃত্যুর পথে ঠেলে দিলেন, খুব দুঃখজনক ঘটনা। সেই জন্যে দপ্তর সম্বন্ধে আর কি বলবো, শুধু এইটুকুই বলবো উনি বিধাননগর বিধানসভায় 11.5 বছর বিধায়ক ছিলেন, মানুষ সাইরেনের জঞ্জাল দিতে একেবারে তিতিবিরক্ত হয়ে গেছে, এই সাইরেন লোকে পছন্দ করে না। আর সকাল থেকে রাত্রির অবধি বিধাননগরের অনেক বিধাননগর বিধানসভার আবাসিকরা বলেন যে ঘুম থেকে উঠে থেকে রাত্রিরে ঘুমোতে যাওয়া অবধি ওনার ছবি দেখতে দেখতে আমরা পাগল হয়ে গেছি। হোর্ডিং মুক্ত, অন্তত আমি জেতার পরে আমার হোর্ডিং আমি লাগাবো না, এইটুকু আমি কথা দিতে পারি। কোনো ভোল্টেজই নেই, কারেন্ট অফ বিধানসভা। বেনারসির তিন অধ্যায়, রাজঘরানা রামনগর ও মঙ্গল বেনারসি, শাহাটিক স্টাইল।